সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের জিকে টাইমে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব, তো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, নভেম্বর মাসের চতুর্থ উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এর আগে আমরা তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে তিনটে সপ্তাহে তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সাথে দিয়েছিলাম। তো এটা হচ্ছে চতুর্থ সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আশা করি বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর একটুখানি হলেও আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ডাউনলোড করতে, ভিডিওটার পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে আপনার নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা জিকে টাইমকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন, তো প্রথমে হচ্ছে এক নম্বর, মণিপুরে পালিত হলো বার্ষিক সাংসাই উৎসব। ঠিক আছে, তো মণিপুরের একটি বিশ্বব্যাপী পর্যটন গন্তব্য হিসাবে উন্নত করার জন্য এই রাজ্যের বিশালতম উৎসব হচ্ছে সাংসাই উৎসব। ঠিক আছে, এটা মণিপুরে পালিত হলো। তারপরে দেখুন, কেন্দ্রীয় মন্ত্রিসভা সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলার সংগঠিত করার ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে দেখুন, প্রথম উত্তর ইস্ট ডেভেলপমেন্ট সামিট NEDS 2017 মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত হলো। এটা গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষা আসার জন্য। তারপরে দেখুন, আয়কর আইন 1961 পর্যালোচনা এবং বর্তমান ইকোনর সাথে সংগতিপূর্ণ নতুন সরাসরি কর আইন খারিজ করার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করল। তারপরে দেখুন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউরোপিয়ানদের ব্যাংকের পুনর্গঠন ও উন্নয়নে ERBD এর জন্য ভারতের সদস্যপূর্ণ, মানে সদস্য পদ অনুমোদন করেছে। তারপরে দেখুন, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস সুখোই-30 সফলভাবে পরীক্ষা করা হলো। তারপরে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা 15তম অর্থ কমিশনের FC অনুমোদন করেছে। তারপরে দেখুন, নভেম্বরের 23, 2017। ঠিক আছে, তারপরে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ফিলিপাইনের মধ্যে কাস্টমসের ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক সহযোগিতার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুমোদন করেছে। ঠিক আছে, তারপরে দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আরও 3টি অর্থ বৎসরের জন্য ভারতীয় প্রতিষ্ঠানের কর্পোরেট আইন ও ICA পরিকল্পিত অব্যবহৃত অনুমোদন করছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নৃবিজ্ঞান ও দেউলিয়া কোম্পানি কিছু সংশোধনী সংশোধনের করার জন্য সংবিধানের 123নম্বর ধারা একটি অধ্যাদেশ জারি করার প্রস্তাব দিয়েছে। এটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখুন, দেশে 8টি মহানগরীতে মহিলাদের জন্য, মানে 8টি শহরে নারীদের এক ব্যাপক নিরাপদ নগর পরিকল্পনা শুরু হবে। তারপরে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাইবার স্পেসে GCS বা গ্লোবাল কনফারেন্স পঞ্চম সংরক্ষণ উদ্বোধন করল। গুরুত্বপূর্ণ এটা। তারপরে দেখুন, নভেম্বরের 24, 2017 কেন্দ্রীয় সরকার নাগরিকদের মোবাইল ফোনে সরকারি সেবাগুলো অ্যাক্সেস করার লক্ষ্যে UMANG নামে নতুন সর্বপ্রথম একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখুন, 2018 সালের মিলার আন্তর্জাতিক বৎসরে ঘোষণা করার জন্য জাতিসংঘের একটি প্রস্তাব পাঠিয়েছে। এটাও গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন, লক্ষ লক্ষ প্রবাসী পাখি, মানে হাজার হাজার মাইল দীর্ঘ ভ্রমণের পর চিল্কা লেকের পথে উড়িষ্যার, মানে উড়িষ্যা আগমন করেছে। ঠিক আছে, তারপরে দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় MHA 4 রাষ্ট্রের মধ্যে 31টি উপকূলবর্তীয় জেলার সমগ্র রাষ্ট্রের ম্যাগক সুনামি 2017 পরিচালনা করল। তারপরে দেখুন, 5নম্বর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 1927 সালে ভারতীয় বন আইন সংশোধনের ধারা 123-এর অধীনে একটি বিধি প্রণীত করেছেন যা কৃষকদের বন বসন্তকে প্রাইভেট জমিতে উৎসাহিত করার জন্য উৎসাহিত করবে। তারপরে দেখুন, নভেম্বরের 25, ঠিক আছে, বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের পরিচালক DGFT
ডিজিএফটি বাণিজ্য শিল্প ও মন্ত্রণালয় রপ্তানিকারকের মূল্য রপ্তানি মূল্য 2% থেকে 4% বাড়িয়ে ভারতের স্কিম MIS থেকে মূল্যবৃদ্ধির হারে দ্বিগুণ করেছে। উত্তরে অন্ধ্রপ্রদেশের পূর্ব ঘাটাগুলিতে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তির গোকো আবিষ্কার করেছে। প্রতি বছর 25শে নভেম্বর সারা বিশ্বে নারী নির্যাতন প্রতিরোধের আন্তর্জাতিক দিবস, ঠিক আছে, এটা হচ্ছে IDVU পালন করা হলো। ভারত 2020 সালের NCR নিউ দিল্লি 36তম আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেস IGC আয়োজন করেছে, এটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। তারপরে দেখুন, ডার্ক ফার্মের নিয়ন্ত্রক ও ন্যাশনাল ফার্মিস্টিউটিক্যাল প্রাইসিং অথরিটি NPPA তাদের 51টি অপরিহার্য ঔষধের দাম ক্যাপচার করেছে যাদের ক্যান্সার, হৃদরোগ, ব্যথা এবং ত্বক সমস্যাগুলিতে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রচারণা সপ্তাহ 19শে সেপ্টেম্বর থেকে 2017 তারিখে ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনিয়াল হারমনি, ঠিক আছে, NFCH দ্বারা গৃহীত হলো। তারপর দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়া ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে CIMC থেকে গবেষকরা প্রতি ব্যাকটেরিয়াল হিউম্যান সিস্টেমকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রেকর্ডের তথ্য পাঠিয়েছে। তারপর দেখুন, ভারতের ঋতু প্রগাত ফোগাট পোল্যান্ডে অনুষ্ঠিত আন্ডার-23 সিনিয়র ওয়ার্ল্ড কুস্তিতে রৌপ্য পদক জিতেছে। তিনি 48 কেজি শ্রেণীতে রৌপ্য পদক জিতেছিল, ঠিক আছে। তারপর দেখুন, নভেম্বরের 26 তারিখ ইন্টারন্যাশনাল কাউন্সিলের স্থায়ী কমিটির 12তম বৈঠক নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। তারপরে দেখুন, এটা গুরুত্বপূর্ণ, তারপরে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় মানুষ হয়ে উঠলেন গোফি থামাকাল লাল, ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছি ইংলিশে। চীনে সফলভাবে রিমোট সেন্সারিং উপগ্রহ, ইলেক্ট্রোম্যাগনেটিক প্রোব এবং অন্যান্য পরীক্ষাগুলি করার জন্য ডিজাইন করেছে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন, নভেম্বরের 27 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc থেকে গবেষকরা দেখেছেন যে তীব্র তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যা ভারতে গত 3 দশক ধরে তীব্র ও ভূমি বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখুন, খরা ও তাপ প্রয়োগের ককটেলের বৃদ্ধি দেখা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রথমবারের মতো শিশু এবং কিশোর বয়সদের যৌন প্রতিক্রিয়া জানাতে ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন করেছে। সম্প্রতি প্রকাশিত গবেষকদের মতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধির ফলে 445 থেকে 485 মিলিয়ন বছর আগে জৈব বৈচিত্র্য বা বায়োডাইভিকেশনাল 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখুন, 2017 সালে 26শে নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বহুপক্ষী মেরিটাইম সার্চ এবং রেস্কিউ অনুষ্ঠান, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন, রাজধানী জয়পুর ও রাজস্থানের NGO এক্সপেরিমেন্ট অ্যান্ড রিসার্চ ইন এনার্জি ফলস ইন স্পাইওয়্যার 2017তে প্রচারের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো। তারপরে দেখুন, ভারত ও গ্রিস নতুন পুনর্বিকরণযোগ্য শক্তির ক্ষেত্রে এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট এবং সহযোগিতায় মৌ এর ওপরে স্বাক্ষর করেছে। তারপরে দেখুন, নভেম্বর 18, 2017 দক্ষিণ আফ্রিকার ডামি লেই নেলপিটার 22 মিস ইউনিভার্সের রাজধানী লাস ভেগাস, ঠিক আছে, তো নেভেদা ইউনাইটেড প্ল্যান হলিউডে এক্সিস অনুষ্ঠিত হলো। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গ্লাভিয়র ঘরানার প্রখ্যাত তাত্ত্বিক, ঠিক আছে, পণ্ডিত নারায়ণ রায় বৌদ্ধের বিরাট অসুস্থতার পর মহারাষ্ট্রের পুনেতে তিনি মারা যান। মাল্টি পার্সাল ফান্ডিং এজেন্সি এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ADB ঘোষণা করেছে যে এটি $2.7 বিলিয়ন থেকে ভারতে $4 বিলিয়ন পর্যন্ত বার্ষিক অর্থায়ন করবে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন, ভারতে 48তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI তেজপালের গোয়াতে অনুষ্ঠিত হলো, এটাও গুরুত্বপূর্ণ।
তারপরে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও তার মেয়ে ইভানা ট্রাম্প, ঠিক আছে, যৌথভাবে 4তম বার্ষিক গ্লোবাল উদ্যোক্তা উদ্বোধন করলো। তারপরে দেখুন 29শে নভেম্বর ভারত ও ইউনাইটেড কিংডম ইউকে শীঘ্রই নগর পরিবহন সেক্টরের নীতিমালা ও টেকনোলজিতে সহযোগিতার জন্য স্মারকলিপি অবমুক্ত মৌ চুক্তি স্বাক্ষর করবে। একটি ত্রিপাক্ষিক মৌ পর্যটন এমও মৌ পর্যটন ও আতিথেয় সেক্টরে দক্ষতা ও কাউন্সিলিংয়ের TSCS এর জন্য জাতীয় দক্ষ উন্নয়ন কর্পোরেশন NSDC এর মধ্যে এয়ারব্যাবের সাথে স্বাক্ষরিত হলো। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় MOHFBW তো এবং ইন্ডিয়ান কাউন্সিলিং অফ মেকানিক্যাল রিসার্চ ICMR ভারতে হাইপারটেনশন ও ম্যানেজমেন্ট ইউনিটি চালু করেছে। তারপরে দেখুন কেন্দ্রীয় মন্ত্রণালয় মণিপুরে প্রধানমন্ত্রী সহজ বিলহার ঘর যোজনা এটা চালু করলো মণিপুরে। তো এটা চালু করা হলো মণিপুরে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন টেলিকম রেগুলেট অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই নেট নিথেল সুপারিশে একটি উন্মুক্ত এবং ফ্রি ইন্টারনেটের মৌলিক নীতিমালা তুলে ধরেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দশেক উচ্চ পর্যায়ের আন্তঃসরকারীয় মিড পয়েন্ট পরিচালনা বৈঠক 2013 এবং 2022 এটা অনুষ্ঠিত হবে চীনের বেজিংয়ে। তারপরে দেখুন নভেম্বর, ঠিক আছে, তো ভারত ও ইতালির স্বাস্থ্যখাতে সহযোগিতার জন্য সম্মতির মৌ চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে দেখুন ভারত খাদ্য নিরাপত্তা স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSIRS অনুষ্ঠিত থাকার বাজারের থেকে খাবারের পণ্যগুলি প্রত্যাহারের জন্য নির্দেশিকা নির্দেশন করেছেন। উত্তর কোরিয়া সফলভাবে হুসাং পনেরো নামে একটি নতুন ধরনের পরমাণু সক্ষম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM চালু করল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় 260টি সফটওয়্যার ডিভাইডেড রেডিও SDR এর অনুমোদন করেছে, যা ভারতীয় নৌবাহিনীর জন্য। আজকে শেষ প্রশ্ন, ভারতীয় সিঙ্গাপুর ও নৌবাহিনী সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যা ভারত ও নৌবাহিনী জাহাজে যৌথ সহায়তা দান করবে। তো আজকে এইটুখানি ফ্রেন্ড। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর কমেন্টে কিছু লেখা থাকলে অবশ্যই লিখবেন, আর ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, টাটা।